আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিপ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালে যে বিষয়টি থাকছে সেটি হলো আমরা কিভাবে আমাদের কম্পিউটারে অথবা আমাদের ল্যাপটপে যে যেটাই বলি না কেন সেটি আমরা কিভাবে র্যাম জিপিউ অ্যান্ড সিপিউ যে ব্যবহারিত হচ্ছে এগুলি আমরা কিভাবে চেক করব। এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করবো টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এখনও এই চ্যানেলটিতে নতুন এবং সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন তো চলুন জেনে নেই কিভাবে আমরা চেক করব র্যাম জিপিউ অ্যান্ড সিপিউ আমরা যেটি করব প্রথমে আমরা যে উইন্ডোজের যে বাটনটি আছে আমি উইন্ডোজ এগারোতে আসি উইন্ডোজ এগারো যে স্টার্ট মেনুটি আছে এই স্টার্ট মেনুটি আমরা মাউস রেকের মাউসের রাইটে বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর আমরা যে টাস্ক ম্যানেজারটা আছে আমরা এই টাক্স ম্যানেজারটা ওপেন করব অর্থাৎ আপনি যে কোন ব্রাউজারে ব্যবহার করেন যে উইন্ডোজে ব্যবহার করেন আপনাকে টাক্স ম্যানেজারটি ওপেন করতে হবে তাহলে আমরা কি করব টাক্স ম্যানেজারে ক্লিক করব টাক্স ম্যানেজারে ক্লিক করলে টাস্ক ম্যানেজারটি ওপেন হয়ে গেছে দেখুন এই টাক্স ম্যানেজারটি ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর প্রথম যে অপশনটি আছে সেটি হলো প্রসেস এর পরের অপশনটি আছে পারফরমেন্স আমরা কি করব এই যে পারফরমেন্স আছে আমরা পারফরমেন্সে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখুন যে প্রথম যেটি লেখা আছে এটি হলো সিপিইউ আমরা এই সিপিউতে কি করব ছোট্ট একটি ক্লিক করবো ক্লিক করার পর এখন আপনারা একটু লক্ষ্য করুন যে আমাদের সিপিউটা আমরা যদি চেক করি তাহলে আমাদের আইটেল আর কোর্ টিএম আই থ্রি ডিটেলস আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তাহলে এই যে এটা কিভাবে ইউজ হচ্ছে কি বিষয়টি পুরো ডিটেলস কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে ইউটিলাইজেশন দেখুন টোয়েন্টি থ্রি পারসেন্ট কখনো কখনো এটা স্পিড কত হারে হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সেটির প্রসেস কত থ্রেডস কত হ্যান্ডেলস কত আপ টাইম কত পুরো ডিটেলসটা কিন্তু আমাদের সিপিউডটা আমরা যেটা চেক করবো পুরো বিবরণটা কিন্তু আমরা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি এরপরে যেটি আসবে সেটি হলো র্যাম আমরা এই যে মেমোরি আসে আমরা এই র্যামটাকে ক্লিক করব দেখুন আমার যে র্যামটা আছে সেটা চার জিবি একটু লক্ষ্য করুন মেমোরি যে ইউজ আছে থ্রি পয়েন্ট নাইন জিবি এরপরে ইন ইউজ আছে তারপরে কমিটেড আছে তারপরে পেস পোল আছে নন পেস পেসড পোল আছে অ্যাভেলেবেল আছে স্পিডটা আপনারা দেখতে পাবেন পুরো ডিটেলসটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে অর্থাৎ আপনি আপনার মেমোরিটা কিন্তু এভাবে চেক করে নিতে পারেন এরপরে যেটি ছিল সেটি হলো জিপিউটা আমরা কীভাবে চেক করব তারপর দেখুন আমরা এই যে জিপিইউ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে দেখুন জিপিউ কিন্তু আমাদের চলে আসছে এটা আমাদের জিপিউ অর্থাৎ ইন্টেল আর ইউএইচডি গ্রাফিক্স সিক্স টু জিরো তাহলে এটার ইউটিলাইজেশন আছে দেখুন ওঠানামা করতেছে শেয়ার জিপিউ মেমোরিটা আছে জিরো পয়েন্ট ওয়ান বাই ওয়ান পয়েন্ট নাইন জিবি জিপিউ মেমোরিটা আছে জিরো ওয়ান বাই ওয়ান পয়েন্ট নাইন জিবি অর্থাৎ পুরো ডিটেলসটা কিন্তু আমরা চেক করে নিতে পারতেছি তাহলে আমরা এই ভিডিওটির মাধ্যমে যেটি শিখলাম সেটি হলো আমরা কিভাবে র্যাম জিপিউ এবং সিপিউ যে ব্যবহারিত হচ্ছে সেগুলি আমরা কিভাবে চেক করব। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আপনারা যদি কোথাও কোনো সমস্যা মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক টিউটোরিয়ালটি A lapis.